প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। শুরু করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইসলাম এবং নৈতিক শিক্ষা ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন স্টুডেন্ট রয়েছো, যারা এবছর আমাদের কলেজকে পছন্দ করেছো, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমাদের এখানে অনেক পুরনো স্টুডেন্টও রয়েছো যারা ইতিপূর্বে আমাদের কলেজে অধ্যয়ন করেছো, তারা আমাদের কলেজ সম্পর্কে, আমাদের কলেজ ক্যাম্পাস সম্পর্কে অত্যন্ত ভালো করেই জানো। তোমরা হয়তো অতি শীঘ্রই তোমাদের পছন্দের ক্যাম্পাসে আসতে পারবে, এবং নতুন যারা রয়েছো তারাও স্কুল খোলার পরে কলেজ ক্যাম্পাসে এসে আশা করি এই ক্যাম্পাসটি তোমাদের পছন্দ হবে। তোমরা যে স্বপ্ন এবং আশা নিয়ে এই কলেজে এসেছো সেটা পূরণের জন্য তোমাদের শিক্ষকদের, শিক্ষক হিসেবে সর্বদা আমরা তোমাদের পাশে থাকব, এবং এখান থেকে তোমরা তোমাদের স্বপ্ন শতভাগ পূরণ করতে পারবে বলেই আমরা আশাবাদী। পরিশ্রম তোমরা করবে এবং আমরা তোমাদের সঠিক সুনির্দেশনা প্রদান করব। এভাবেই আমরা আমাদের কলেজের শতভাগ পাস এবং সর্বাধিক ভালো রেজাল্টের ফলাফলটা আসলে আমরা পেয়ে থাকি। তো আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসানা, সহকারী প্রভাষক ইসলাম শিক্ষা, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় থেকে শুরু করব, এবং এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে আকাইদ। ইসলাম শিক্ষা এমন একটা বিষয় যার সাথে তোমরা অত্যন্ত ছোট ক্লাস থেকেই সম্পৃক্ত। এই বিষয়টা তোমাদের জন্য নতুন নয়, ইতিপূর্বে পঞ্চম শ্রেণীর ক্লাসেও কিন্তু তোমরা ইসলাম শিক্ষা অধ্যয়ন করেছো। তো আজকে আমরা ইসলাম শিক্ষার আকাইদ বিষয়টা দেখব। আকাইদ হচ্ছে একটি ইসলাম শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ পরিভাষা। একে বলা হয় ইসলাম শিক্ষার প্রথম এবং প্রধান পরিভাষা। অর্থাৎ আকাইদ এমন একটি বিষয় যে এর অর্থ হচ্ছে বিশ্বাস। মূলত ইসলাম, ইসলামের যে ভিত্তি সেটাই হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের উপর ভিত্তি করেই আমরা ইসলামে প্রবেশ করি। আমরা, তোমরা সবাই জানো যে আমরা ইসলামে প্রবেশ করি ইমান আনায়নের মাধ্যমে। আর ইমান আনায়ন, ইমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আর ইসলামের মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাকে বলা হয় আকাইদ। আর এই আকাইদের প্রতি বিশ্বাস স্থাপন করার মাধ্যমেই আমরা ইসলামে প্রবেশ করি। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়ের শিরোনাম ছিল আকাইদ। এরপর আমরা করব প্রথম পাঠ, সেটা হচ্ছে, পাঠের শিরোনাম হলো তাওহিদ। তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। তো চলো শুরু করা যাক। আমরা আজকে পড়ব আমাদের প্রথম অধ্যায়ের যে শিরোনাম আকাইদ, তার একটি পরিচয়। আমরা জানি আকাইদ হচ্ছে আরবি শব্দ, এটি বহুবচন। এর এক বচন হলো আকিদা, যার অর্থ হচ্ছে বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় আকাইদ। যেমন আল্লাহ, নবী, রাসুল, ফেরেস্তা, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর ইত্যাদির প্রতি বিশ্বাস স্থাপন করা। ইসলামের যত মৌলিক বিষয়গুলি রয়েছে সকল কিছুর উপর বিশ্বাস স্থাপন করাকেই বলা হয় আকাইদ। এরপর আমরা দেখব তাওহিদ কাকে বলে, অর্থাৎ আমরা তাওহিদের একটি পরিচয় দিব। তোমরা জানো তাওহিদ আরবি ভাষার শব্দ। বাংলা ভাষায় একে বলা হয় একত্ববাদ, অর্থাৎ আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করাকে বলা হয় তাওহিদ বা একাত্ববাদ। আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নেই, তিনি হলেন একমাত্র ইলাহ। আল্লাহ তাআলার প্রতি এইরূপ বিশ্বাসী হলো তাওহিদ। তাহলে আমরা তাওহিদের কি পরিচয় পেলাম, যে তাওহিদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ। মহান আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে স্বীকার করে নেয়াকেই বলা হয় তাওহিদ। আমরা ইতিপূর্বে পরিচয় পেয়েছি তাওহিদের এবং আকাইদের। এখন আমরা জানব আল্লাহ তাআলার পরিচয়, অর্থাৎ যে আমরা স্বীকার করে থাকি আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার একটি পরিচয় আমরা এখানে দেখব। তোমরা এই আল্লাহর পরিচয়কে দুইভাবে দিতে পারো, একটা হচ্ছে সত্তাগত পরিচয়, আরেকটা হচ্ছে সিফাত বা গুণবাচক পরিচয়। তিনি সত্তাগতভাবে যেমন এক, তেমন গুণাবলীতেও তিনি অতুলনীয়। আল্লাহ তাআলার সত্তাগত পরিচয় তোমরা সূরা ইখলাসে পেয়ে যাবে, যে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে বলা হয়েছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন
করেননি এবং কেউ তার কাছ থেকে জন্ম নেয়নি, তার শরীর নেই কোনো, তিনি এক এবং অদ্বিতীয়। তো এই যে যে বিষয়টা রয়েছে তার একত্ববাদের বিষয়, এটা এটা হচ্ছে তার সত্তাগত বিষয় এবং এটা সূরা ইখলাসে বলা হয়েছে। আর তোমরা তার গুণাবলীগত বিষয় যেটা রয়েছে যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র রিজিক দাতা, তিনি একমাত্র ক্ষমাশীল, এই যে তার গুণাবলী রয়েছে, গুণাবলীতেও কিন্তু তিনি এক এবং অদ্বিতীয় এবং তুলনাহীন, অর্থাৎ মহান আল্লাহ হচ্ছেন একক সত্তা, তার কোনো সমকক্ষ নেই। তিনি কারোর সন্তান নন, আবার কেউ তার সন্তান নয়। গুণাবলীর দিক থেকেও তিনি অদ্বিতীয়, তিনি সকল গুণের আধার, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, শাশ্বত ও সত্য, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, পুরস্কার দাতা, শাস্তিদাতা ইত্যাদি। তার সমান বা সমকক্ষ কেউ নেই, তার গুণাবলীর সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না, তার তুলনা একমাত্র তিনি নিজেই। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার পরিচয়। তো আমরা আল্লাহ তাআলার পরিচয় কিন্তু পেয়েছি। আল্লাহ তাআলার পরিচয় আমরা দিতে পারি দুইভাবে, একটা হচ্ছে তার গুণাবলীগত, গুণাবলী যে বিষয়টা রয়েছে অর্থাৎ তার গুণবাচক পরিচয়, আরেকটা হচ্ছে তার সত্তাগত পরিচয়। এখন আমরা দেখব যে তাওহীদের তাৎপর্য কী। এতক্ষণ আমরা পড়েছি তাওহীদ কাকে বলে, আল্লাহ তাআলার পরিচয়ের সাথে তাওহীদের সম্পৃক্ততা আছে কি না, এটা আমরা পেয়েছি আল্লাহ তাআলার পরিচয়ের মাধ্যমে। কিন্তু এখন আমরা দেখব যে তাওহীদের তাৎপর্য কী। আমাদের চারপাশে নানা রকম জিনিস কিন্তু রয়েছে, যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির একমাত্র সৃষ্টিকর্তা হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে, এবং এই সেরা জীবের জন্যই তিনি অন্যান্য সৃষ্টি করেছেন, অর্থাৎ অন্য যত সৃষ্টি রয়েছে, আল্লাহর অন্য সৃষ্টি যত জীব রয়েছে সকল কিছু তিনি সৃষ্টি করেছেন মানব সৃষ্টি, অর্থাৎ যে মানব জাতি রয়েছে সেই মানব জাতির সেবার জন্যে, অর্থাৎ সকল সৃষ্টি মানব জাতির সেবা করবে বা তাদের জন্যই তৈরি করা হয়েছে অন্যান্য সকল সৃষ্টি জগৎ। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে মহান আল্লাহ তাআলা একমাত্র সত্তা যিনি সকল সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন মানব জাতির সেবার জন্য। এবং এই তাই এই যে মানুষকে আল্লাহ তাআলা যে সুযোগ সুবিধা দিয়েছেন, এই সুবিধার জন্য কি করতে হবে, আল্লাহকে একক সত্তা হিসেবে বিশ্বাস করে, অর্থাৎ তাওহীদে বিশ্বাস করে একমাত্র তারই সন্তুষ্টির জন্য সকল ইবাদত সম্পাদন করতে হবে। সকল ইবাদতের সন্তুষ্টির কার একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে, এবং এই সন্তুষ্টির মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশের মাধ্যমে আমাদের দুনিয়াতে শান্তি এবং আখেরাতের মুক্তির পথ অর্জন করতে হবে। এটাই হচ্ছে তাওহীদের তাৎপর্য, অর্থাৎ ইবাদাতে অন্য কাউকে শরীক করা যাবে না। এভাবে আল্লাহ তাআলা তাওহীদ বা এক তার প্রতি অনুগত হয়ে মানুষ দুনিয়া এবং আখেরাতের কল্যাণ ও সফলতা লাভ করতে পারে। তো আমাদের কী করতে হবে, তিনি যেহেতু একমাত্র স্রষ্টা এবং তিনি সকল সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত তথা মানব সৃষ্টির সেবার জন্যে, আল্লাহ যেহেতু মানুষকে এরকম বিশাল একটি সুবিধা দিয়েছেন, তাই তার আনুগত্য করতে হবে তাকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করে। তাকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা, তার একত্ববাদে যে বিশ্বাস স্থাপন করা, এটাই হচ্ছে তাওহীদ। আর আমাদের তাওহীদের তাৎপর্য হচ্ছে আমরা তাকে একত্ববাদে আমরা বিশ্বাস করে তার সন্তুষ্টির জন্যে, একমাত্র তারই সন্তুষ্টির জন্যে, তার সাথে অন্য কাউকে শরিক না করে আমরা তার ইবাদত করব, এবং এই ইবাদতের মাধ্যমে আমরা দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি অর্জন করব। এটাই হচ্ছে আমাদের তাওহীদের তাৎপর্য। এখন আমরা দেখব যে তাওহীদে বিশ্বাসের গুরুত্ব কী। তাওহীদে বিশ্বাসের গুরুত্ব হচ্ছে যে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার সাথে আর কোনো শরীক নেই। এই বিষয়টা আমরা কি করেছি, জানতে পেরেছি, এবং এই বিষয়টা জানতে পারার পরে আমরা তার ইবাদত করেছি এক এবং অদ্বিতীয় হিসেবে। এই জন্যে তারা কি করবে, বিশ্বাসীগণ আখেরাতে জান্নাত লাভ করবে। এটাই হচ্ছে তাওহীদে বিশ্বাসের একটি গুরুত্ব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে পড়াটা পড়লাম, আজকের লেকচার থেকে তোমরা প্রথম অধ্যায়ের শিরোনাম জানতে পেরেছো। আমরা যদি প্রথম থেকে রিকল করি তাহলে আমরা দেখব যে আমরা জানতে পেরেছি প্রথম অধ্যায়ের শিরোনাম যেটা ছিল আকাইদ, সেই আকাইদের পরিচয় আমরা জানতে পেরেছি। পরিচয়ের ক্ষেত্রে আমরা দুটি বিষয় জানতে পেরেছি, একটা হচ্ছে আবিধানিক পরিচয় আর একটা হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। তাহলে আকাইদের পরিচয়ের মধ্যে আমরা কী পেলাম, আবিধানিক পরিচয় এবং পেয়েছি এর একটি পারিভাষিক সংজ্ঞা। এরপরে আমরা পেয়েছি তাওহীদের পরিচয়। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে একত্ববাদ, এবং মহান আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করে একমাত্র তারই সন্তুষ্টির উদ্দেশ্যে সকল ইবাদত করা। তাওহীদ মানেই হচ্ছে তার সাথে কাউকে শরীক না করা, তাকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস করা। এটাই হচ্ছে তাওহীদ। তাওহীদের পরিচয় কিন্তু আমরা দুইভাবে দিয়েছি, প্রথমত
অর্থ এবং দ্বিতীয়ত হচ্ছে এর পারিভাষিক সংজ্ঞা। এরপরে আমরা কি পেয়েছি, যে আল্লাহ তাআলার পরিচয়। তোমরা একটু মনোযোগ দিবে, আমরা কিন্তু প্রথম থেকে এই বিষয়গুলোকে আবার রিকল করছি। আমাদের অলরেডি একবার এই বিষয়ে আলোচনা হয়েছে, এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ শিরোনামসমূহ আমরা আরও একবার পড়ছি। তো প্রথমত আল্লাহ তাআলার পরিচয়, এখানে আমরা দুইভাবে তার একটি সংজ্ঞা দিতে পারি। প্রথমে হচ্ছে তার সত্তাগত পরিচয়, অর্থাৎ তিনি সত্তাগতভাবে এক এবং অদ্বিতীয়, তার সাথে আর কোনো শরীক নেই, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এ বিষয়টাই হচ্ছে আল্লাহ তাআলার সত্তাগত পরিচয়, অর্থাৎ সত্তাগতভাবে তিনি এক এবং অদ্বিতীয়। আরেকটা বিষয় হচ্ছে যে তাওহীদের গুণাবলীগত বা গুণবাচক পরিচয়, অর্থাৎ সত্তাগতভাবে যেমন তিনি এক এবং অদ্বিতীয়, গুণাবলীর দিক থেকেও তিনি একক সত্তা, অর্থাৎ তিনি একমাত্র রিজিকদাতা, একমাত্র পালনকর্তা, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি একমাত্র ক্ষমাশীল। তো এই যে বিষয়গুলো রয়েছে, যে তিনি কিন্তু শাস্তিদাতা, তো সকল ক্ষেত্রে একমাত্র তাকেই গুণবাচক দিক থেকেও তাকেই স্মরণ করা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক পরিচয়। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে আল্লাহ তাআলার পরিচয় দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে তার সত্তাগত পরিচয়, আরেকটা হচ্ছে তার গুণবাচক পরিচয়। এরপরে আমরা পেয়েছি তাওহীদের গুরুত্ব এবং তাৎপর্য। তাওহীদের তাৎপর্য হচ্ছে, আমরা এখানে যদি একেবারে ছোট্ট করে রিকল করি তাহলে দেখব, তাওহীদ এমন একটা বিষয় যে মহান আল্লাহ তাআলা সমগ্র বিশ্বকে সৃষ্টি করেছেন এবং মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, বা সেই সৃষ্টির সেরা জীব হিসেবে, এবং সমগ্র সৃষ্টিকে তিনি মানুষের সেবায় নিয়োজিত করেছেন। এই যে বিষয়, আল্লাহ তাআলা মানুষকে যেহেতু এত বড় সুবিধা দিয়েছেন, তাই এই একক সত্তা হিসেবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে সমগ্র ইবাদত করাই হচ্ছে তাওহীদ। এটাই হচ্ছে তাওহীদের গুরুত্ব এবং তাৎপর্য, অর্থাৎ আল্লাহ তাআলা একক সত্তা হিসেবে সকল মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি একক সত্তা হিসেবে আমাদের সকলকে কি করেছেন, সুবিধা দিয়েছেন, সমগ্র সৃষ্টি জগৎ আমাদের সেবায় নিয়োজিত করেছেন। এই জন্যই আমরা কি করব, আল্লাহ তাআলার একক সত্তা হিসেবে তাকে বিশ্বাস করব এবং ইবাদাতে অন্য কাউকে শরীক করব না, শুধুমাত্র তারই সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা সকল ইবাদাত সম্পাদন করব। এটাই হচ্ছে তাওহীদের তাৎপর্য এবং গুরুত্ব। তাওহীদে বিশ্বাসের গুরুত্ব কিন্তু হচ্ছে এটা, যে আমরা কি করব, অন্যতম গুরুত্ব হলো যে আমরা যে তাওহীদে বিশ্বাস করব, এর মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, দুনিয়াতে শান্তি এবং আখেরাতে মুক্তি অর্জন করে একজন সফলতম মুমিন বান্দা হিসেবে জান্নাতে প্রবেশ করব। এটাই হচ্ছে আমাদের তাওহীদের তাৎপর্য। তো আজকে আমাদের বাড়ির কাজ থাকবে এই পার্ট থেকে, তাওহীদ কাকে বলে, এটা ইতিপূর্বে আলোচনা হয়েছে, তোমরা জানো যে তাওহীদ কাকে বলে। এখানে তোমরা দুইভাবে পরিচয় দিবে, আবিধানিক অর্থ এবং পারিভাষিক সংজ্ঞা। যে তাওহীদ শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে একত্ববাদ, অর্থাৎ এর পারিভাষিক সংজ্ঞা হলো যে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসেবে বিশ্বাস স্থাপন করা এবং তাকে বিশ্বাস করে সে অনুযায়ী তার ইবাদত করাই হচ্ছে কি, তাওহীদ। অর্থাৎ তুমি বিশ্বাসেও আল্লাহর সাথে কাউকে শরীক করবে না এবং ইবাদাতেও শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে, এর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এটাই হচ্ছে তাওহীদ। আমরা জানলাম তাওহীদ কাকে বলে। এরপরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। ইতিপূর্বে এটা আলোচনা করা হয়েছে যে আল্লাহ তাআলার পরিচয় আমরা দুইভাবে দিবে, একটা হচ্ছে সত্তাগত পরিচয়, আরেকটা গুণবাচক পরিচয়। সত্তাগত পরিচয়ের ক্ষেত্রে তার যে সত্তাগত বিষয় রয়েছে, সেখানে যে আর কারো শরীক নেই, এই বিষয়টা স্পষ্ট করে সুন্দর করে গুছিয়ে লিখবে। আরেকটা হচ্ছে গুণবাচক পরিচয়, অর্থাৎ গুণবাচক যে ক্রিয়াকর্ম রয়েছে, আল্লাহ তাআলার যে গুণবাচক সিফাত বা গুণবাচক নাম রয়েছে, সেখানেও যে তিনি এক এবং অদ্বিতীয় সেই বিষয়টি সুন্দর করে উপস্থাপন করবে। তো আশা করছি আজকের এই ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তোমাদের আজকের এই ক্লাসটি হয়েছে মূলত তোমাদের মূল বই পৃষ্ঠা নাম্বার 1-2 থেকে। তোমাদের আজকের পড়াটা হচ্ছে প্রথম অধ্যায় 5-1। তোমরা এখান থেকে সুন্দর করে সকল MCQ প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্নগুলো বই থেকে সুন্দর করে দাগিয়ে নিবে এবং খাতায় তুলে পড়বে। পাশাপাশি এখান থেকে সৃজনশীল প্রশ্ন অনুশীলন করবে। তোমরা জানো যে আমাদের প্রশ্নের প্যাটার্ন কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে বহু নির্বাচনী, আরেকটা সৃজনশীল। বহু নির্বাচনী প্রশ্নের জন্য প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটি লাইন থেকে আন্ডারলাইন করে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নের জন্য আলাদা একটি খাতা তৈরি করবে বছরের শুরু থেকেই। এবং এই খাতায় তোমরা বই থেকে সরাসরি খাতায় তুলে নিবে প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেখান থেকে পড়বে, আর সৃজনশীল এই প্রথম পাঠ থেকে অনুশীলন করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই ক্লাস শেষ করছি।
আমি আশা করছি যে আজকের ক্লাসটি তোমরা দেখবে এবং এখান থেকে ক্লাস দেখার পাশাপাশি বই থেকে মিলিয়ে যদি তোমরা পড়াশোনা করো তাহলে তোমরা এখানে বেশ উপকৃত হবে। তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।